বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়তো অনেক আগেই কিন্তু প্রিয় বন্ধুদের মুখগুলো কোনোভাবেই ভুলে নাই ইউলাগের সাবেক শিক্ষার্থীরা এই আনন্দ যেন শুধু বন্ধুকে কাছে পাওয়ার আনন্দ বেলা গড়ানোর সাথে সাথে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন সাবেক এই শিক্ষার্থীরা পাশাপাশি গল্প আড্ডা আর বিজড়িত দিনগুলোর স্মৃতিচারণ করেন পুরোটা সময় কিছুক্ষণের জন্য হারিয়ে যান যেন সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা অনেক বড় একটা ধন্যবাদ দিব যে এত সুন্দর একটা কালারফুল ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য আবার সেই পুরনো স্মৃতি তারপরে নিজেদের মধ্যে একটা সার্কেল হচ্ছে ইন্টার কানেকশন হচ্ছে সো এই জন্য এই ধরনের প্রোগ্রাম নেক্সট টাইম আরও বেশি বেশি যেন করা যায় এই জন্য সবাইকে চিন্তা করতে হবে শিক্ষক এবং বন্ধুদের সাথে জীবনের অবিস্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখতে ভুল করেনি সাবেক শিক্ষার্থীরা আয়োজক কমিটি এবং উপাচার্য মহাদয় ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজনের আশা রাখেন আশা করি সামনে প্রতি বছর এরকম প্রোগ্রাম হবে যাতে সবাই মিলে একসাথে মিলেমিশে আবার দেখা করতে পারে সাড়ে পেয়েছি প্রথমে ভেবেছিলাম বোধহয় একশো রুপিয়া আসবে না তারপর দেখলাম যে না অনেকে সারা দিয়েছে সো যারা আসতে পারেনি নেক্সট টাইম আরও বড় করে করব। বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল ফ্লাশ মবের মতো মনোমুগ্ধকর আয়োজন যা উপস্থিত সকলেই আনন্দের সাথে উপভোগ করেন নারী টানে ঘরে ফেরা ইউনিভার্সিটি অব লিভিং বাংলাদেশ ইউল্যাবের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হলো পুনর্মিলনী অনুষ্ঠান আড্ডা গান আর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন প্রাক্তন শিক্ষার্থীরা প্রথমবারের মতো এমন অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কয়েক বছর পর পর এমন অনুষ্ঠানের আশা প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা সজল সাইক ইউল্যাব টিভি ঢাকা